সালাম আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ আজ আপনাদের একশো বিঘা একটি জমি সন্ধান নিয়ে আসলাম খুবই সুন্দর একটি জমি উঁচু নিচু ধান খেত মিলিয়ে জমিটা খুবই সুন্দর একটি জমি বিটা জমি এবং ধান খেত নিচু জমি রাস্তার পাশে ইটের সলিং রাস্তা এবং কাঁচা রাস্তা মিলিয়ে জমিটা জমিটির অবস্থান গাজীপুর জেলা শ্রীপুর থানাধীন ইউনিয়ন গাজীপুর গ্রামে এবং গাজীপুর মৌজা এই জমিটা গাজীপুর মৌজা জমি একশো বিঘা জমি যে হলো জমি আপনারা দেখেন আমি যেখান দিয়ে হাঁটতেছি এটি হলো জমি জমির মাঝখান দিয়ে এভাবে বাইদের নালা আছে ধান খেত আপনারা দেখেন এই যে এটি ধান খেত এবং এই যে এই পাশে আরেকটা উঁচু ভূমি আছে এই যে জমি যে আপনারা দেখেন নিচু জমি ধান খেত এই যে আমি এই ভিটাই এতক্ষণ ছিলাম এই ভিটাই আর এটা হলো রাস্তা এই যে কাঁচা রাস্তাটা আমি দেখাই এই যে এটা হলো কাঁচা রাস্তা কাঁচা রাস্তা দেখা যাচ্ছে এটি হলো কাঁচা রাস্তা এই যে আশেপাশে বাড়ি ঘরে বাইরে রাস্তার পাশে এই জমিতে প্রবেশের জন্য তিনটি রাস্তা প্রবেশ করছে তিনটি রাস্তা আছে এখানে খরিদা সূত্রে মালিক পত্রিকারি সূত্রে মালিক রেকর্ডিও মালিক ক্রয়কৃত জমি এই জমিটা বিক্রি হবে বিভিন্ন মালিক একত্রিত হয়েছে একত্রিত হয়ে জমিটা বিক্রি হইতেছে আমি একটু হাঁটি আপনাদের পছন্দ হবে আশা করি খুবই সুন্দর একটা জমি উঁচু নিচু মিলিয়ে এখানে যে কোনো ধরনের প্রজেক্ট করা যাবে খামার করা যাবে রিসোর্ট করা যাবে ফ্যাক্টরি করা যাবে বাগান বাড়ি করা যাবে বিভিন্ন সুযোগ সুবিধা আছে জমিতে এই যে আমি আরেকটা বমিতে উঠে পড়লাম এখানে মাটি পাওয়া যাবে আপনারা জমি ভরাট করতে পারবেন মাটি ভরাট করতে পারবেন মাটি কেনার প্রয়োজন নাই এখানে এই যে আমি আছি ভিটা যদি জমিটা বেঁকু লাগানো হয় বেকু লাগাই দেওয়া হয় তাহলে সমান করে দেওয়া যাবে সমান হয়ে যাবে এখানে যে জমি আছে একশো বিঘা এখান থেকে প্রায় চল্লিশ বিঘা উঁচু জমি ষাট বিঘা নিচু জমি যে বেশ কিছু বাড়িঘর আছে এইগুলি বাড়িঘর সহ ওনারা বিক্রি করে দিবে বিভিন্ন মালিকের জমি একত্রিত হয়ে বিক্রি করবে আর এখানে যে রাস্তা আমি দেখে দেখা যাচ্ছে কিনা এটি হলো আবার ইটের সলিং রাস্তা ও যে দেখা যাচ্ছে এটি হলো রাস্তা জমির বিভিন্ন সাইড দিয়ে বিভিন্ন প্রকার রাস্তা আছে তিন চারটা রাস্তা আছে যে কোনো রাস্তা ইউজ করা যাবে ব্যবহার করা যাবে খুবই সুন্দর একটি জমি ভিটা জমি আপনারা দেখেন বিভিন্ন প্রকার গাছপালা আছে যেরকম কাঁঠাল গাছ আম গাছ জাম গাছ সেগুন গাছ মেহগুনি গাছ শালবন গজারি গাছ বাঁশের জার মিলিয়ে জমিটা আসলে বড় প্লট একত্রিত এক সমান পাওয়া যায় না বড় ফ্লট হলো বিভিন্ন গাছগোসালি বরা উঁচু নিচু মিলিয়ে এই জমিগুলি হয় এখানে পানি কখনো বর্ষাকালে পানি ওঠে না উঁচু এলাকা এটি বন্যা মুক্ত এলাকা কখনো বন্যা হয় না এই অঞ্চলে আর যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয় তখন হালকা পানি হয় এই নিচু ক্ষেতগুলিতে এই পানিগুলি আবার চলে যায় পর্যায়ক্রমে পর্যায়ক্রমে কিন্তু পানিগুলি একবারে চলে যায় পানি দীর্ঘস্থায়ী হয় না কখনো পানি ওঠে না এই অঞ্চলে এখানে প্রতি বিঘা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা তেত্রিশ শতাংশে এক বিঘা জমি তেত্রিশ শতাংশে এক বিঘা জমি প্রতি বিঘা জমির মূল্য পঁচিশ লক্ষ টাকা জমির কাগজ ভালো এবং কোনো প্রকার জামেলা নাই খাস বিপি ইনিমি আর এই গাজীপুর মৌজাতে কোনো প্রকার গ্যাজেট নাই সরকারি গ্যাজেটভুক্ত কোনো সম্পত্তি নাই যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট দুই এই কোনো জমি নাই এই মৌজায় এখানে কিছু খাসের জমি আছে অঞ্চল খাসের জমি থাকতেই পারে সমগ্র বাংলাদেশে এবং জমি কেনার আগে আপনারা অবশ্য কাগজপাতি ভালোভাবে যাচাই করে কিনবেন এখানে জমির মালিক একাধিক একক মালিকানাধীন দিন সম্পত্তি না এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন জমির মালিক আছে সকলে মিলে বিক্রি করবে একত্রিত হয়ে জমিটা বিক্রি করবে এরকম একটা সিদ্ধান্ত হয়েছে প্রতি বিঘা জমির মূল্য মাত্র পঁচিশ লক্ষ টাকা ডেসক্রিপশন বক্সে মালিক পক্ষে প্রতিনিধি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে পারেন এবং নিতে পারেন জমি কেনার আগে অবশ্য আপনারা ভালোভাবে কাগজপত্র যাচাই করে কিনবেন আর জমি কেনার আগে যে নিয়মগুলি আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে ভালোভাবে করে নেবেন আপনাদের উপকারে আসবে আশা করি সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে সালাম আলাইকুম রহমতুল্ল